অভিযুক্ত ভাই দীনানাথ রবীন্দ্রনাথ বারবার বলেছিলেন যে আমাদের একজন ফলে আমার ইচ্ছে ছিল যে থিয়েটারে তুমি কি করেছো, একটা মানুষ যখন থিয়েটার করতে আসে তার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায় আর কি, যে কোন জার্নি থেকে থিয়েটারটা হঠাৎ করে করতে চলে আসলো, ভালোবাসার থেকে প্রফেশনাল থেকে মানে থিয়েটারটা নিয়ে কাজ করবো, তো থিয়েটার নিয়ে কাজ করতে নানান রকম সমস্যা অনেক হয় আমাদেরকে। যেমন একটু দাদা আগে বললেন যে চায়ের দোকান দিয়েছে, সেরকম আমার জীবনেও একটা বড় জার্নি আছে, সেটা ধনেন্দ্রদা জানে। আমি খুব একদম ছোটবেলার থেকে একদম অন্য পরিবারের মানুষ হয়েছি, সেখান থেকে ধনেন্দ্রদাদের দেখেই আমি থিয়েটারে এসেছি, কবিগুর হাত ধরেই আমি থিয়েটারে এসেছি আর কি। কবিগুর থাকতাম মেম্বারে, আমি থাকতাম মেম্বারে, প্রত্যেক দিন দেখতাম আমাদের বাড়ির ওপর দিয়ে কবিতা লাঠি ঠেঙা এরকম ছেলে মেয়েদের নিয়ে আমাদের অভিমাত্র দিকে যাচ্ছে, গিয়ে সেই রৌদ্রের মধ্যে গিয়ে সেই লাঠি ধরিয়ে দাঁড় করিয়ে দেওয়া আর দড়ি ধরে দাঁড় করিয়ে দেওয়া, এইভাবে কাজকর্ম গুলো হচ্ছে, সেগুলো দেখতে দেখতে আমার কোথাও একটা ভালো লেগে যায়। তারপর থেকে ওখানে আমি আমার খাতায় নাম লিখিয়ে দিই, ধনঞ্জয়ের সাথে পরিচয় হয়, একটা ভালোবাসা তৈরি হয়, দীর্ঘ প্রায় আজকে 30-32 বছর হতে চলছে জানি মধ্যে আছে, তো এইভাবেই চলছে। কারণ আরো বলার অনেক কিছু ছিল সকলেরই, কিন্তু যেহেতু আজকে সবটাই পরবর্তীকালে এই সাবজেক্টটা আমাদের এই বছরে আছে, সামনে আমাদের ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল হওয়ার কথা রয়েছে, 3টে দলের সাথে কথা রয়েছে, কিন্তু আমরা কলকাতায় হল পাইনি, কলেজ স্কয়ারে ওখানে হলের কথাবার্তা হয়েছে, যদি নিয়ে যাই আপনাদের কাছে মেসেজ করে থাকে যাবে, ওখানে জাপান থেকে আসবে, শ্রীলঙ্কা থেকে আসবে, আর একটি দল বলা হয় থাইল্যান্ড থেকে আসবে, সবার সাথে কথাবার্তা হয়েছে, যদি হয় আপনারা মেসেজ পেয়ে যাবেন, বিদেশি নাটক দেখবেন আপনারা আসবেন ওখানে। আমরা এখন শেষ করি, এর পরবর্তীকালে পরপর 3টে ছোট ছোট নাটক আছে, সবাই মিলে আমরা নাটকটা দেখবো, দেখার পরে আজকের অনুষ্ঠান শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে এবং আমাদের সময় হবে, উপায় নেই, প্রথম নাটক আমাদের আজকে।